গাছগাছালির শখ আমার সেই ছোটবেলা থেকে, কিন্তু জীবনের বিভিন্ন ধাপের ব্যস্ততা কখনোই আমাকে এই শখগুলো পূরণ করার সুযোগ দেয়নি। অনেক তো হলো ব্যস্ততা, এবার চেষ্টা করছি ছোট ছোট শখগুলোকে পূরণ করার। জামাইকে নিয়ে চলে গেলাম বাসার খুব কাছেই একটা নার্সারিতে অনেকগুলো গাছ কিনবো বলে। ভেবেছিলাম একসাথে অনেক অনেক অনেকগুলো গাছ কিনবো, কিন্তু সেই সুযোগ হয়নি, কারণ এটা বাসা পর্যন্ত নিয়ে আসাটা অনেক ঝামেলার একটা ব্যাপার। তাই 10টা গাছ কিনলাম, খুব পছন্দের কিছু বেছে বেছে গাছ কিনেছি। আর 10টা গাছ কিনেছিলাম মাত্র 1,080 টাকা দিয়ে। গাছগুলোকে রিক্সা থেকে নামিয়ে দুজন মিলে একাই এগুলোকে 3তলা পর্যন্ত উঠালাম। তারপর বিকেলবেলা সেই 3তলা থেকে আবার 6তলায় উঠালাম দুজন মিলে। অনেক কষ্ট হয়ে গিয়েছে, কিন্তু খুব আনন্দও লাগছিল সেই সাথে, কারণ কষ্ট থেকেও বেশি আনন্দ হচ্ছে শখগুলো পূরণ হচ্ছে। আমার জামাই একাই মাটি খুঁড়ছিল, দেখলাম যে ওর অনেক কষ্ট হয়ে যাচ্ছে, 10টা গাছ কম তো না, তাই ভাবলাম আমিও একটু সাহায্য করি। বা সত্যি বলতে মাটি খোঁড়াটা অনেক কষ্টের একটা কাজ। যাই হোক, দুজন মিলে গাছগুলোকে লাগিয়ে ফেললাম। ছোটবেলা থেকেই সবুজ, গ্রাম, গাছগাছালি আমার অনেক প্রিয়, কিন্তু কখনোই আসলে গাছগাছালি লাগানো বা পরিচর্যা করার সুযোগ হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। ছোটবেলা আমাদের বাসায় বড় বড় 5টা আম গাছ ছিল। আমি তখন ক্লাস 2, 3 বা 4 পড়ি। স্কুল থেকে এসেই আগে জামা কাপড় ছেড়ে তারপরে আম গাছে উঠে পড়তাম। আমের সিজনে আমি গাছে উঠে বসে বসে আম খেতাম, কি যে মজা লাগতো। খুব একটা তো গ্রামে যাওয়া হয়নি, কিন্তু কিভাবে কিভাবে যেন সেই বিশাল বিশাল সাইজের এই আম গাছগুলোতে আমি উঠতে পারতাম। এত ইজিলি উঠতে পারতাম যে আমার কাছে কিছুই মনে হতো না এই আম গাছগুলোতে ওঠা। এখন অবশ্য ওই আম গাছগুলো আর নেই, তো শ্বশুর বাড়িতে ছাদে ছোটখাটো একটা গার্ডেনের মতো আছে। এই বাড়িতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই বাগানটা। সবসময় চিন্তা করি কিভাবে এই বাগানটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমার জামাইরাও এই গাছপালা পশু পাখি অনেক বেশি পছন্দ। যদি ও সাপোর্ট না করতো বা ও পছন্দ না করতো, তাহলে হয়তো বা কখনোই আমার এই শখগুলোকে আমি এক্সিকিউট করতে পারতাম না। ও পাশে আছে বলেই হয়তো বা আমি আমার ছোটখাটো শখগুলোকে পূরণ করতে পারছি। বহু বছর ধরে একটা কাঠগোলাপ গাছের অনেক শখ ছিল, ফাইনালি আমি একটি কাঠগোলাপ গাছও কিনেছি আজকে। গাছটা একেবারেই ছোট, এটা বড় হতে আরও অনেক সময় লাগবে, ফুল আসতেও সম্ভবত আরও অনেক বেশি সময় লাগবে। একটা বড়ই গাছও কিনেছি, ফল আসুক আর নাই আসুক, গাছটা যদি বড় হয় সেটাতেই আনন্দ। এর পাশেই আমাদের বিশাল বড় একটা বেলি ফুল গাছ দেখতেই পাচ্ছেন। আমি আজকে আরও একটা বেলি ফুল গাছ কিনেছি। সবসময় মনে হতো বৃষ্টি ভেজা এক দুপুরে বিছানায় শুয়ে শুয়ে শিউলি ফুলের ঘ্রাণ পাবো, বেলি ফুলের ঘ্রাণ পাবো বারান্দা থেকে। তো বারান্দায় দেওয়ার জন্যই মূলত বেলি ফুল গাছটা কিনেছি। এর সাথে কিছু ইনডোর প্ল্যান্টসও কিনেছিলাম, ইনডোর প্ল্যান্টসগুলোকেও ছাদে নিয়ে গিয়েছিলাম যাতে একবার রেডি করে তারপরে বাসায় নিয়ে আসতে পারি। একটা টাইম ফুল গাছও কিনেছি। আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে টাইম ফুল তো দেখা যায় যে যেখানেই লাগানো হোক না কেন সেখানেই হয়ে যায়, আর দেখতেও খুব ভালো লাগে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি সব জায়গায় এই টাইম ফুল গাছ লাগিয়ে দিই, সব জায়গায় শুধু অক্সিজেন আর অক্সিজেন থাকবে। তেমন যত্নও কিন্তু করতে হয় না টাইম ফুল গাছে। তো বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকার কথা সেই পরিমাণ গাছ নেই, এটা একটা বিরাট সমস্যা, কিন্তু এর সমাধান কিন্তু খুবই সহজ। আমরা চাইলেই কিন্তু গাছ লাগাতে পারি, গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা আমাদের এখন পর্যন্তও আছে। আমাদের এই যে ইট পাথরের দালান কোঠা, এর উপরে যে এত এত বিশাল বড় সাইজের ছাদ, এগুলোকে আমরা অনেকে খালি ফেলে রাখি। আমি মানে এখনও আমাদের এই ছাদে উঠলে দেখতে পাই যে অন্যান্য বাড়ি ঘরের ছাদ একেবারেই খালি, কিচ্ছু নাই। তো তারা কিন্তু চাইলেই পারে একটু গাছগাছালি লাগিয়ে দিতে। আর অনেক গাছ আছে যেগুলোর যত্নও কিন্তু নিতে হয় না, শুধু লাগিয়ে রাখলেই হয়, শুধু মাঝে মাঝে একটু একটু পানি দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যতটুকু সম্ভব সবাই গাছ লাগাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।